Assalamualaikum. I hope all of you are doing well. তো মূলত আমি এই ভিডিওতে করতেছি যে মালয়েশিয়া আসার পর পরে আপনারা কি কি সমস্যা পড়তে পারেন বা কি কি সমস্যা ফেস করবেন। তো ফার্স্ট অফ অল মানি, কারণ টাকা আছে তো সবকিছু আছে, টাকা নাই তো সমস্যার শেষ নাই। তো মূলত আপনি কি সমস্যা পড়তে পারেন সেটা হলো যে আপনি ইনাফ মানি নিয়ে আসবেন, আপনার কলেজ ফি দিতে হবে, অ্যাডমিশন ফি কলেজ ফি পরেও দিতে পারেন, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে যে কলেজ ফি আপনার অ্যাডমিশন ফির সাথে দিতে হবে নাকি না পরীক্ষার আগে দিতে হবে। ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন ফিটা আগে দিতে হয়, দেন আপনি কলেজ ফিটা আপনার পরীক্ষার আগে দিলে হইলো, অসুবিধা নাই সেটার জন্য। তো এক এক কলেজে এক এক ইউনিভার্সিটি বা কলেজের অ্যাডমিশন ফি টিউশন ফি ডিফারেন্ট, সো আপনারা আসার আগে চেক করে নেবেন যে আপনার অফার লেটার মধ্যে দেওয়া থাকবে যে আপনার অ্যাডমিশন ফি কত অ্যান্ড দেন আপনার টিউশন ফি কত, তো সেই অনুযায়ী টাকাগুলি নিয়ে আসবেন। আর অলওয়েজ আপনি এক্সট্রা মানি নিয়ে আসবেন, কারণ আপনি জানেন না যে আপনার বিপদ কোন দিক দিয়ে আসবে। অ্যান্ড দেন আপনাদের এখানে আসার পরে আপনারা রুম রেন্ট করবেন, তো আপনারা থাকবেন খাবেন সেটার হিসাবটা আলাদা, সো ইনাফ মানি নিয়ে আসবেন, এক্সট্রা মানি আনবেন সবসময়। অ্যান্ড ফর এক্সাম্পল আমার টিউশন ফি আপনার প্রথম সেমিস্টারে 5,500 রিঙ্গিতের মতন, অ্যান্ড আমার অ্যাডমিশন ফি আসলে আপনার 3,500 রিঙ্গিত, অ্যান্ড দেন পার্সোনাল বন্ড যেটা বিসর্জন করা হয়ে থাকে টাকাটা আপনার পুরো ফিরত দিয়ে দেবো আপনার পড়ালেখা শেষে গেলে বাদে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে, সেটা হলো আপনার পার্সোনাল বন্ডের জন্য বাংলাদেশের জন্য আপনার 750 রিঙ্গিত দিতে হয়। সো ইন টোটাল আপনার প্রায় 4,250 টাকার মতন আই থিঙ্ক, সো অ্যারাউন্ড 4,300 রিঙ্গিতের মতন আমাকে ইউনিভার্সিটি দিতে হয়েছে, অ্যান্ড দেন আপনার ভিসার জন্য আপনার 90 রিঙ্গিত দিতে হয়েছে। সো সবসময় ক্যালকুলেট করে টাকাগুলি নিয়ে আসবেন, এটা হলো আপনার এক সাইডে গেল, দেন আপনার অ্যাডমিশন ফিটা গেল গা, দেন আপনার প্রবলেম হলো আপনার ওন এক্সপেন্সেস, এখানে আসার পর আপনার খাওয়া দাওয়ার কী কীরকম খরচ হতে পারে বা থাকার খরচটা কীরকম, যেমন আপনার রুম রেন্ট, আপনি যে ইউনিভার্সিটির বাইরে থাকেন তো আপনার একটা রুম রেন্টের মিনিমাম অ্যাভারেজ আপনার এক্সেপ্ট ফর কলারামপুর, কারণ কলারামপুরে আপনার রুম রেন্ট অনেকটা বেশি হয়ে থাকে। যেমন আমি মালাক্কাতে আছি, এখানে আপনার অ্যাভারেজ একটা রুম ভাড়া আপনার প্রায় 300 রিঙ্গিতের মতন, সো এটা গেলো আমার 300 রিঙ্গিত প্রতি মাসে দিতে হইতেছে। অ্যান্ড দেন আমার এখানে আপনার ইন্টারনেট বিল আছে, সো ইন টোটাল 350 রিঙ্গিতের মতন আপনার রুম ভাড়ার খরচ টরচ মিটে যায়, দেন আপনার খাওয়া খরচ আছে কত, আপনি কতটা খাইবেন, সো অ্যাভারেজ আমি এখানে দেখছি যে প্রতি মাসে একটা স্টুডেন্টের খরচ গেছে আপনার 1,000 রিঙ্গিত ফেরা। তো আপনার যেমন আমি আসার আগে আমার সাথে প্রায় আপনার 5,500 রিঙ্গিতের মতন নিয়ে আসছিলাম, সেখানে আপনার প্রায় ইউনিভার্সিটি আমি 4,500 রিঙ্গিত দিয়ে দিছি, অ্যান্ড দেন আমার রুম ভাড়া অ্যান্ড রুমের ডিপোজিট আসলো সেটা আপনার প্রায় ওই সব মিলে 1,000 রিঙ্গিতের মতন গেছে গা। তো এখানে আপনার 5,500 রিঙ্গিত গেছে গা, দেন ফিরে আমার আবার বাসায় কল করে আমার এখানে আঙ্কেল আছে তার কাছ থেকে প্রায় 1,000 রিঙ্গিতের মতন আমি ধার নিছি। তো সবসময় টাকা আপনার হিসাব করে নিয়ে আসবেন, যেহেতু আপনার নতুন আসতেছেন কাউকে চিনেন না, তো টাকা আনার ব্যাপারটা একটু টাফ হবে আপনার প্রথম প্রথম আসার পরে, কারণ আপনি আইসে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আপনার ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হবে, কনফার্মেশন লেটার নিতে হবে, আপনার কনফার্মেশন লেটার তখনই পাবেন যখন আপনার এমজিএসের আপনার ভিসাটা হয়ে গেছে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আপনার ভিসা হওয়ার পরে আপনাকে কনফার্মেশন লেটার দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার রেজিস্ট্রেশন করার পরে দেন আপনাকে কনফার্মেশন লেটার দেয়। ফর মাই কেস আমার ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমি আপনার এটা নিতে পারবো, এই কনফার্মেশন লেটার নিতে পারবো ব্যাংকের জন্য। তো এটা হলো আপনার মানি প্রবলেম, যদি টাকা পয়সা থাকে ঠিক মতন তো প্রবলেম ফেস করবেন না, যদি টাকা পয়সা না থাকে যেমন আপনি মাইপা মেপে যদি টাকা নিয়ে আসেন তাহলে অবভিয়াসলি আপনি প্রবলেম ফেস করবেন, কারণ নতুন জায়গায় আপনি কিছু চিনেন না। তো এটা হলো মানি প্রবলেম, যদি টাকা সবসময় বলবো টাকা বেশি নিয়ে আসবেন, টাকা কম আনবেন না, বেশি থাকলে বেশি আপনার কাছে থাকবো, কম হইলে বাদ আপনি আবার কার কাছে যাবেন টাকা চাওয়ানোর জন্য, কারণ এখানে আপনার কেউ নাই, আপনি নতুন একটা জায়গায় আসতেছেন। সো দুই নাম্বারটা হলো যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা, খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো যে যদি আপনি রান্না করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, রান্না করে খাইতে পারবেন, বাট আপনি যদি রান্না না করতে পারেন যদি রেস্টুরেন্টে খান খরচটা অনেক পড়ে যাবো গা। আর দ্বিতীয়ত হলো খাওয়ার টেস্টটা ডিফারেন্ট,
যদি কোলারামপুরের বাইরে থাকেন তাহলে তো অবস্থা একটু খারাপ হবে, কারণ কোলারামপুরের ভিতরে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, আমাদের এখানে আছে, বাট অনেক দূরে 5-6 কিলোমিটার যাইতে হয় যদি বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়ার জন্য খাওয়ার ইচ্ছা হয়ে থাকে। তো রান্না বান্না কিছু শিখে আসবেন, নাইলে আমাদের প্রবলেম ফেস করবেন। অ্যান্ড তিন নম্বর হলো আপনার রুম খোঁজা। আপনি যদি ইউনিভার্সিটির হোস্টেলে থাকেন তাহলে তো হয়ে গেল, সেখানে রান্না বান্না কিছু করতে পারবেন না, আপনার হোস্টেলে ক্যান্টিন থেকে খাই আসতে হলো। বাট আপনি যদি আউটসাইডে থাকেন একটু খরচ কম করবো হোস্টেলে থেকে, কারণ হোস্টেলে টাকাটা একটু বেশি দিতে হয়। বাট আউটসাইডে যদি আপনি দেখেন, আমি হোস্টেলে থাকতাম আমাকে প্রায় প্রতি সেমিস্টারে আপনার ২০০০ রিংগিত করে দিতে হইতো, আই থিঙ্ক, আই এম নট শিওর। সো বাইরে থাকতেছি 300 রিংগিত করে গেছে প্রতি মাসে মাসে, আই মিন কলেজে থাকলে 500 রিংগিত করে, আর বাইরে আমি 350 রিংগিত করে দিতেছি। তো এটা হলো ডিফারেন্স। বাট রুম খোঁজার অনেক টাফ, কারণ আপনি নতুন আসতেছেন। সো এটার জন্য আপনাকে বলে রাখুন সবসময় যে আপনি যে কলেজে আসতেছেন সেই কলেজে অনেক বড় ভাইরা আছে, সিনিয়র আছে, বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান, আপনি অলওয়েজ আপনি ইন্টারন্যাশনাল অফিস যেটা আছে সেটার সাথে কন্ট্যাক্ট করেন, কারণ তাদের সাথে অনেক ফরেন, আই মিন বাংলাদেশি বা ইন্ডিয়ান বা যাই হোক, যার সাথে আপনি কমিউনিকেশন করে পছন্দ করেন তাদের সাথে যোগাযোগ থাকে, তো তারা আপনার একটা নাম্বার টাম্বার দিয়ে দেবে। যেমন আমি আসার আগে এখানে আমি কিছু চিনতাম না, তো আমি আসার আগে থাকতেই এক বড় ভাইয়ের নাম্বার নিয়েছিলাম ওই ইন্টারন্যাশনাল অফিস থেকে, তার সাথে কথা বলার পরে আমার একটা রুম টুম সেই ঠিক করে দিয়েছিল। সো এটা হলো আপনার রুমের সমস্যা। আর এখন তো নতুন দিন হয়ে গেছে, আপনি আসার আগে আপনি ফেসবুক মার্কেট ইউজ করতে পারেন, ফেসবুকে থেকে আপনি রুম চেক আউট করতে পারেন, কোথায় থাকবেন না থাকবেন, যদি আপনার মধ্যে একটু গিলো থাকে তো একটু চেক করবেন, অনলাইন অনেক ইয়ে থাকে, ফেসবুক মার্কেটটা মালয়েশিয়ায় ভালো চলে, ফেসবুক মার্কেটে আপনি দেখতে পারবেন আপনার রুম রেন্টটা, রুম আছে না, অ্যাভেলেবেল আছে না কি না আছে, আর রুমের ভাড়া কত থাকে। তো যে এরিয়াতে থাকবেন সেই এরিয়াতে লোকেশন সেট করে দেখে নেবেন যে আপনার রুমটা কত রেন্ট নিতেছে, ডিপোজিট কত, সব তো আপনি ওনারের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। বাট আমি বলবো যে আপনি বাংলাদেশ থেকে রুমের কন্ট্যাক্ট কিছু করবেন না, কারণ আপনি জানেন না রুম একসময় ছোটো হয়ে থাকে, রুম আমার রুমটা অনেকটা ছোট, তারপর 350 করে গেছে আছে। তো আপনি ওই বাংলাদেশে মানে কোনো বড় ভাই ছোটো ভাই যদি পান তো তাদের সাথে কথা বলবেন, তারা আপনার একটু ভিডিও টিডিও করে দিতে পারবো, তারা বলতে পারবো রুমটা ছোটো না বড়। তো আর আপনাকে টাকা দিতে হবে না, টাকা আপনি আসার পরে দিবেন, টাকার কোনো লেনদেন নাই, টাকা কোনো সময় আগে দিবেন না, আসার পরে টাকাটা দিবেন। দেন একটু কথা বলেন ওয়েদার। দেখেন মালয়েশিয়ায় আপনার দুইটা সিজন, একটা হলো আপনার গরমের দিন, আর এটা হলো বর্ষার দিন। যেমন এই যে এখন আমার বাইরে বৃষ্টি হইতেছে, আই মিন বৃষ্টি সিজন, বর্ষা বর্ষা কি আপনার ওই বৃষ্টির এই কাল বিকাল থেকে বৃষ্টি হওয়া লাগছে, এখন মূলত বৃষ্টি হইতেছে, আর আমার এক সপ্তাহ থাকবে এখন বৃষ্টি, বৃষ্টিতে আপনার বর্ষা হয়ে থাকে, রাস্তাঘাটে গাই না বাইরে যায় না। তার একটা ভিডিও দিতে মনে অসুবিধা নেই শেষের দিকটা কেমন বৃষ্টি হওয়া লাগছে। ওয়েদারটা হলো যে আপনার এখানে গরমটা বেশি হয় না, বা প্রায় আপনার রাত্রেবেলা 23 ডিগ্রি থেকে দিনের বেলা 31-32 ডিগ্রি, বাট এত তাপটা যে এত লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যে বাংলাদেশে যে আপনার 40 ডিগ্রি হয়ে থাকে না, যে তাপটা না পাবেন রোদের মধ্যে হাইটা, এখানে আপনার ওই 30 ডিগ্রির অবস্থা খারাপ করে ফলায়। তো আসার পরে অবশ্যই আপনার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, গরম ঠান্ডা, কারণ আমি আসার পরে আমার একদিন জ্বর হয়েছিল। তো ওয়েদারটা একই, ওয়েদার নিয়ে কোনো সমস্যা নাই, কেন ওই হালকা পাতলা আসার পরে এক দুই দিন জ্বর ঠর থাকতে পারে, তো ওয়েদারের সাথে কোনো ই নাই, ডিফারেন্ট নাকি, একরকমই বাংলাদেশের মতনই দেশ। অ্যান্ড দেন আপনার সব মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য কমিউনিকেশন স্কিল। যদি আপনি কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নাই, কেন আপনি ইজিলি সবার সাথে কথাবার্তা বলতে পারবেন, আর যদি কমিউনিকেশন স্কিল খারাপ হয়ে থাকে তাহলে দেন আপনি সাফার করবেন। আমি বলবো যে আমরা অনেকেই স্কেয়ার দ্যাট বিদেশিদের সাথে কথা বলবো বা কারোর সাথে কথা বলবো, ইংলিশ বলতে পারি না, বা বাংলা কেউ সাথে নতুন কেউ সাথে কথা বলে যেমন একটা ফিলিংস হয় না যে কী বলবো না বলবো, বা কোনো ফরেনের সাথে কথা বলে আমার ইংলিশটা ভালো হবে না খারাপ হবো, এইসব নিয়ে কোনো মাথায় গামাবেন না, কারণ যদি আপনি কথাই না বলেন তাহলে বাদে আপনার ইংলিশটা বেটার হবে কেমনে। কারণ প্রথমবার আমি আসছিলাম বাদে আমি ওই চিন্তা করতাম যে কীভাবে একটা ফরেনের সাথে ইন্ট্রোডিউস করবো, আমার আমার সম্পর্কে তার সাথে কীভাবে কথা বলবো না বলবো। তো যদি ঘাবড়ান তাহলে আমাদের কথা কিছুই হবো না, কমিউনিকেশনে আপনার স্কিলটা ভালো হইতে হবো, কারণ ইন ফিউচার আপনি যদি মালয়েশিয়া জব করতে চান না, বা অবভিয়াসলি আপনারা পার্ট টাইম অনেকেই পার্ট টাইম জব করবেন, ইচ্ছা করেন যে পার্ট টাইম জব করবো মালয়েশিয়া এসে, কারণ এত খরচ উঠাইতে পারবো না,
কিছু টাকা দরকার, পার্ট টাইম জব পাওয়া গেল বাদে আপনার কমিউনিকেশন স্কিল দরকার, কারণ পার্ট টাইম জব পাওয়াটা এত ইজি না, অনেকটাই টাফ যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না থাকে। আর কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়ে থাকে তা আপনার লেকচারের সাথে কমিউনিকেট করতে পারবেন না, আর লেকচারের সাথে একটু কমিউনিকেট না করলে বাদে রেজাল্টটা কেমনি ভালো হইব বলেন? তো অলওয়েজ আপনারা কথা বলে ট্রাই করবেন, ডরাবেন না, ডরানো কিছুই নাই কে, আর কমিউনিকেশন স্কিল দিয়ে ইম্প্রুভ করবেন। দেন আপনি যেটা বললাম যে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা যাদের পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন বা আপনার ভিসাটা কমপ্লিট না হইতেছে তাদের পর্যন্ত আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, কারণ আপনি ব্যাংকে গেলেই তারা প্রথমে আপনার কাছে চাইবো যে কনফার্মেশন লেটার দাও ইউনিভার্সিটি থেকে আর তোমার পাসপোর্ট দাও, এই দুইটা জিনিস তারা চাইবো। তো এই দুইটা জিনিসের জন্য তো আপনার ভিসা বা আপনার রেজিস্ট্রেশন হইতে হইব। বাট এখানে একটা অপশন আছে, আপনি যদি চান ইচ্ছা করলে বাদে আপনার শুধুমাত্র পাসপোর্ট দিয়ে আপনার একটা কার্ড নিতে পারেন, ডেবিট কার্ড, এটা হলো আপনার মার্চেন্ট ট্রেড থেকে। যেমন আমি এখন আসছি, আমার এখন পর্যন্ত আপনার ভিসাটা পাইনি কে, কারণ এটা ভিসানের সমস্যা হইতেছে, সেটা সম্পর্কে আপনাদের বলবো যে কি করবেন যে সমস্যা ভিসার সমস্যা। তো মার্চেন্ট ট্রেডে গেলে বাদে তারা শুধু আপনার পাসপোর্ট স্ক্যান করবো, আপনার একটা পিকচার তুলবো ওইখান থেকে, তো ওইখান থেকে তুললে বাদে আপনি একটা ডেবিট কার্ড পাই যাবেন, সো ওটা দিয়ে আপনার লেনদেন করতে পারবেন যে অনলাইন থেকে কিছু কিনলে বাদে। আর বলে রাখি এখানেও আমাদের বাংলাদেশের দাদাদের মতন ই আছে, আপনার অনলাইন শপিং আছে, সেটা হলো লাজাদা, আরেকটা আছে শপিং। সো যদি অনলাইন থেকে কিছু কিনেন আমি বলবো আপনার লাজাদা থেকে কিনবেন, কারণ লাজাদার সার্ভিসটা ভালো আর আপনার রিটার্ন পলিসিটা অনেক সুন্দর আর মান অনেকটাই ভালো। অ্যান্ড দেন আরেকটা প্রবলেম আপনারা ফেস করবেন, সেটা হলো আপনার সিনিয়ররা অনেক হেল্প করে ঠিক আছে, কিন্তু সিনিয়ররা আবার অনেকটা বাসা দেওয়া দেয়, কারণ আমি এক্সপিরিয়েন্স করছি আমার এক বন্ধু এক্সপিরিয়েন্স তো করার আগেই গেছে গা, কারণ আমি যখন প্রথম প্রথম আসছিলাম যেটা আপনার বললাম কমিউনিকেশন স্কিল আমার ভালো আসলো না, তো আমি কথা বলতে পারতাম না ভালো মতন, একটু ডরাইতাম জানি কীভাবে বলবো না বলবো, কেউ মাইন্ড টাইন করবো না কি করবো। তো আমার সিনিয়ররা আমার এমনভাবে ডর দেখাইছিল জানি তুমি এখানে আসছো কি লেগে, তুমি যদি কথাই না বলতে পারো তো চলে যাও, এখানে থেকে লাভ আছে কি। তো এরকম একটা প্রবলেম করে আমরা এক বন্ধু গেছি, মানে এক সেমিস্টার এখানে ক্লাস করছিলো, ক্লাস করার পরে আপনার এরকম কমিউনিকেশন স্কিল ভালো আসলো না, কিছু বুঝতে হচ্ছে না, তারপরে বাংলাদেশ রিটার্ন করছে, বাট আমি এখানে আসছিলাম। তো আপনি কোনো সময় ডরাবেন না, কারণ আপনি বিদেশে পড়ালেখা করে গেছেন, আপনার অ্যাবিলিটি আসলো দেখে আপনি কিন্তু বিদেশে পড়ালেখা করার লেগে আসছেন, বুঝছেন? এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার অ্যাবিলিটি আসছে দেখে আপনি এখানে আসতে পারছেন, যদি আপনি না থাকতো তাহলে আপনি বাংলাদেশেই থাকতেন। তো এখানে কে কি বললো না বললো যদি তার কথা দুয়ের পয়সা থাকেন আর যদি ঘরের ভিতরে পয়সা ভিতরে কান দেন তাহলে তো লাভ হবো না, আপনার অ্যাবিলিটি আসলো, আপনার কাছে টাকা আছে, আপনার ট্যালেন্ট আছে, এর জন্য আপনি এখানে আসছেন। হয়তো একটু সমস্যা আছে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো না, আর সেটা সবসময় থাকবো না, কারণ এখানে অনেক পোলাবানি আছে স্পেশালি ফ্রম মিডল ইস্ট অ্যারব ব্যাকগ্রাউন্ড, ওরা তো অনেকে আছে, আমি দেখছি আমার অনেক বন্ধু আছে প্রথম আসার পরে ইংলিশ কিছুই বলতে পারতো না, কিছু বুঝতো না, এখন ইংলিশ ভালোই পারে, ইংলিশে অনেক কিছু লেকচার টেকচার দেয় কলেজের মধ্যে, অনেকে প্রফেসর হয়ে গেছে গা। তো কোনো সময় সিনিয়র বা অন্য কেউ যদি আপনাকে কিছু বলে, আপনার যদি নেগেটিভ কোনো কিছু কমেন্ট করে, ওটা এক কান্দা ঢুকাবেন আরেক কান্দা বাইক করে দেবেন, মাথার মধ্যে নিবেনই না। তো আরেকটা যেটা হলো ভিসার কথা বলতেছিলাম, ভিসার কথা হলো যেটা আমার সমস্যা হয়েছে এখানে, আপনার মালয়েশিয়া আসার পরপরে আপনি যদি পাসপোর্টটা সাবমিট করে দেন ইউনিভার্সিটিতে, আপনি মেডিকেল কমপ্লিট করতে পারবেন, সেটা আমি আগের ভিডিওতে বলে রাখছি কি করতে হবে মালয়েশিয়া আসার পরপরে উইদিন এ উইক, তো ওই ভিডিওটা আপনারা দেখবেন। অ্যান্ড ভিসার যে সমস্যাটা হয়েছিল যে আপনার এখানে পার্সোনাল বন্ড ইস্যু করতে হয়, যেটার কথা আমি বললাম যে 750 টাকা দিতে হয়, তো এটা তো দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ইউনিভার্সিটি থেকে আপনার আপডেট দেয় নাকি। তো যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এখানে যদি আপনার কাগজ একবার পিসায় পড়ে যায় তাহলে বা যদি এরকম, যেমন আমার ভিসাটা হয়ে গেত প্রায় এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আমার ভিসা হয়ে গেত, এখন প্রায় এক মাসের মতন লাগতেছে, কারণ ওই পার্সোনাল বন্ডটা আপনার আপডেট করেই নাই তারা, তো আমি বলি নাই কেমন আছি, তারা করে দেবে অটোমেটিকলি কিন্তু তারা করে নাই। তো দেন আমার তাদের সাথে আবার যোগাযোগ করতে হয়েছে, জানি আমার পার্সোনাল বন্ডের ইস্যু নিয়ে, পার্সোনাল বন্ডটা কেন আপডেট করা হয় নাই, কারণ আমার দুই তিনটা মেল আসছিলো, আই থট তারাও আমার এই মেলগুলি পাইছিল, যে মেলটা আমি পাইছিলাম এমএমজিএস থেকে, বাট তারা সেটা আপডেট করে নাই, দেন আমার তাদের সাথে কথা বলতে হয়েছিল। তো এই হলো যে প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারবেন। তো আমি বলবো একটা জিনিস বলবো যে মালয়েশিয়া বা যে কোনো দেশে আপনার পড়ালেখা করতে চান সবসময় কনফিডেন্স থাকবেন, আর এক্সট্রা কিছু টাকা নিয়ে যাবেন, আর আপনার কমিউনিকেশন স্কিল আপনি যদি খারাপও থাকে সেটা নিয়ে টেনশন করবেন না, কারণ আপনি সবসময় একরকম থাকবেন না,
এখন নাইতে একটু বন্ধুর মতো আসেন, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু এক সময় না এক সময় আপনার কমিউনিকেশন স্কিল ভালো হইব, আপনার একটা ভালো পজিশনে যাইতে পারবেন। কেউ যদি কোনো সময় নেগেটিভ কমেন্টও করে তা এক কান্দে ঢুকে আপনার আরেক কান্দা বাইকে দেবেন, কারণ আপনি জানেন যে আপনার আপনি অ্যাবিলিটি আসলে দিকে আপনি বিদেশে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে আপনি পড়ালেখা করতে গেছেন, তো আপনি অ্যাবিলিটি না থাকলে আপনি গেতেন না, তো সবসময় এটাই মাইন্ডে রাখবেন। তো এটা হলো আমার এই ভিডিওটা যে কী কী প্রবলেম আপনারা ফেস করবেন, আই হোপ আপনাদের কারো কারো কাজ আসতে পারে। তো আমি অলওয়েজ বলবো যে জীবনে যাই করছি করেন না কেন, শুধু পড়ালেখা না, কোনো কাজ বা কোনো কিছু কেউ নেগেটিভ কমেন্ট কানে নেবেন না, কারণ নেগেটিভ কেমন কমেন্ট যদি আপনি কানে নেন তাহলে ওই যে পস্তাবেন, কারণ সবসময় সবার কথা শুনবেন না, এক কান্দে নেবেন আর এক কান্দে বাইক দেবেন না। অ্যাডভাইস অ্যাডভাইস নিলে বা নেবেন আপনি ডিসিশন নেবেন, কারণ ডিসিশন আপনার উপরে ডিপেন্ড করবো তাদের উপরে না, কারণ লাইফ হলো আপনার, আপনি জানেন আপনি কী করতে করতে ক্যাপেবল আর কী করতে পারবেন না। তো নেগেটিভ কমেন্ট করলে বাদে হ্যাঁ 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 ভাই ঠিক আছে ওকে ভাই ওকে ভাই ওকে এইগুলি বলতে বলে শেষ পাস করে দেবেন, ওই কানে রাখবেন না। তো আজকে এই পর্যন্তই, হোপসো ভিডিওটা আপনার কাজে লাগবে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।